স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়া এলাকায়। অভিযোগ, বছর দেড়েক আগে পলাশডাঙ্গার বিষ্ণুপ্রিয়া দাসের সাথে ভালোবাসা করে বেতুয়াডহরি কাঁঠালবেড়িয়ার বাসিন্দা অমিত ঘোষের সাথে রেজিস্টার করে বিয়ে হয়। অমিতের অবিবাহিত বোন থাকায় স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়নি অমিত বলে অভিযোগ। বোনের বিয়ে হয়ে গেলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাবে বলে অমিত কথা দিয়েছিল। অমিতের বোনের বিবাহ হয়ে গেলেও স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার কোনো সদিচ্ছা অমিত দেখায়নি বলেও অভিযোগ করেন স্ত্রী বিষ্ণুপ্রিয়া দাস। আমার বোনের বিয়ে হয়ে গেলে আমি তোমাকে নিয়ে যাবো। তখন বাড়িতে বলে যে এতদিন ধরে কতদিন রেখে দেবে আমাকে, তখন আমি বলি যে আমি চলে যাবো তোমার বাড়িতে। তখন ওর বাবা আমাকে ফোন করে, ওর বাবা বলে যে মা তুমি কিছু করো না, তুমিও তো একটা মেয়ে, আমারও দুটো মেয়ে আছে, তোলে তুমি তো আমার বাড়িতে এসে থাকবে, তাহলে আমার মেয়েদেরকে তুমি দেখবে না, আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, আমি তোমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবো। আর এখন ওর আমি জানিও না ওর বোনের বিয়ে হয়েছিল, ওর বোনের বিয়ে হওয়া ছিল ডিসেম্বরের 10 তারিখে, নভেম্বরের 27 তারিখে আমাকে না বলে বিয়ে দিয়েছে। তারপরে সম্পর্কটা কতদিন ছিল? দেড় বছর ধরে সম্পর্ক, দেড় বছরের বেশি, প্রায় 2 বছর বিয়ে হয়েছে, দেড় বছর, তাই তো? দিয়ে আপনি আপনাদের বাড়িতেই থাকতেন? হ্যাঁ, ওর সমস্যার কারণে আমাকে বারবার বাড়ি থেকে দিয়েছে। দিয়ে এই ছেলের সাথে আপনার ফোনে কথা হতো? হ্যাঁ, সব রকম কথা, মেসেজ, মানে ঘোরা ফেরা, আমার বাড়ি যাওয়া আসা, খাওয়া দাওয়া নেওয়া, সব রকম সব কিছু, আমার আত্মীয় স্বজন বাড়ি যাওয়া, বেড়াতে যাওয়া, সব কিছু। এখন কি বলছে? ওর মা আমাদের দেহ ঘরে পাঠিয়েছে। এখন কি বলছে? এখন ওরা বলছে নেবে না। আপনি আজকে কি করছেন? আমি আজকে অনশনে বসছি, আমার অধিকার আমাকে ফিরিয়ে দেন, আমি স্ত্রীর মর্যাদা চাই, আর কিছু চাই না। গৃহবধূ অভিযোগ করেন অমিত ঘোষ তাকে স্ত্রী হিসাবে অস্বীকার করে, নিজের সামাজিক অধিকার ফিরে পেতে বাধ্য হই তাই এদিন সকাল থেকে শ্বশুর বাড়ির সামনে অনশন ধর্নায় বসেন বিষ্ণুপ্রিয়া। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দবার্তা।